এসেছি, এত দূর গাড়ি ভাড়া করে আমি ঝগড়া করতে এসেছি? আমি এসেছি তোমাকে নেমন্তন্ন করতে, তুমি মা বাবাকে নিয়ে তুমি যাবে। আমিও বললাম আমি কি ঝগড়া করতে এসেছি? আমি 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 পিছনের কথা ভাবি না, আমি সামনের কথা ভাবি। সঙ্গীতা ম্যাডাম হচ্ছে মিথ্যাবাদী একটা মহিলা, মিথ্যাবাদী মহিলা। ও যা 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 করিয়েছে সব আমাকে ব্যাক ক্যামেরা আগে ফোস করিয়ে তারপরে করিয়েছে। তুমি তো নিজেও সেই ফাইলটা পড়ে আছো, নিজেও বুঝবে। আমি কারো ভালো লাগে পড়ে না। আমি বাড়তি কথা বাদতে তোমাকে বলতে এসেছি, দেখো যায় কিনা, ঠিক আছে? অশান্তি ঝগড়া ওকে কি সম্মানে বলবো, যায় না কিন্তু আমি যাব না। যেরকম সম্পর্কটা করেছে সেই পর্যন্ত আর যাবো না, সম্পর্কটা রাখার জায়গায় নেই। আর কাল তো দিদি ফোন করে শুনে দেখে বলেছে ডিভোর্স চাই। ওটা আমার উপরে রাগ করে বলেছে সেই মানুষ। তোমাদের রাগ করে কিন্তু সুতরাং কি হচ্ছে আমার কথা না, সেই মানুষটা কেন বলবে? আমি দেখ একটা সংসার জুড়াতে আসবো, আমি সংসারটাকে ভাঙতে আসবো, তাহলে আমার কথা আমি পাঁচজনকে বলে বেড়াবো কেন? ও সবাইকে দিয়ে কন্ট্রোভার্সি করতে বসিয়ে দিচ্ছে, একটা কথা শুনছে সেটা নিয়ে বসিয়ে দিচ্ছে সবাইকে। ঢুকে তোদের ব্যাস সম্পর্কটা পুরো শেষ করে দিবে। ও আমার উপরে রাগ হয়ে কালকে দিদিকে ফোন করেছে, করে বলেছে, আমি তো ফোন করিনি, করেছে ও দিদি, আমি আমার উপরে রাগ করে বলেছে। উনি কথাটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ছড়িয়ে দিয়েছে যাতে ওরা ভিডিও করতে পারে, কন্টেন্ট উনি দিচ্ছে। তুমি যে সত্যি কথা বলতে এসছো, তুমি যাদেরকে নিয়ে এসেছিলাম বাড়িতে তারাই তো নিজেরাই বারণ করেছিল। গরম দেখাচ্ছো? গরম দেখাচ্ছি না, গরম দেখাচ্ছো। অপমান হয়েছে? কারো অপমান হয়েছে? তোমার মাকে যা বলার বলেছি, আমি মাসিকেও বলেছি, মাকেও বলেছি। অপমান তো আগের দিন তো তোমরা করে গেছো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করোনি, চিল্লে চিল্লে অপমান করে যাওনি, আজ বলেছিলে? আমি গেছি। কোথায়? আমি গেছিলাম। কি চাইছ, কি চাইছ? সংসার করবে না করতে চাইছ না? আমি গেছি না। কি চাইছ, সংসার করতে চাইছ কি চাইছ না? আমিও তাহলে কথা বলতে বাধ্য না। ও কিন্তু কথা বললো না, কথা বলতে চেয়েছিলাম, আমার ফোন চেক করলো কথা বলতে গেলে আগে, শুনলে? না আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। চলো ওঠো, মানে এরকম ঠান্ডা করো, মায়ের কান্না।
না অপমানটা ভালোভাবেই হয়েছে। আচ্ছা আচ্ছা চুপ চুপ ছড়ে ছড়ে না গো, এরকম করো শোনা, এরকম করতে নেই। আমি ওদেরকে জাস্ট বললাম যে তুমি নাবো কথা বলবো, আমার সঙ্গে কথা বললো না, এমনকি ওর মা যখন এসছে ওর মা রেকর্ডিং করেছে নাকি আমার মায়ের ফোন চেক করতে চায়নি আমি, কারণ রিমি জানে আমি যদি কিছু ও যদি উল্টোপাল্টা বলে ফেলে উল্টোপাল্টা ভাষা বলে এই কারণে আগে রেকর্ডিং দেবে। আমি চলো সংসদ চাও কি না, ওর তো নিজে আমাকে বলে সংসদ চায় না, সেই কারণে আগে ফোন দেখতে চাইলো, আমার সঙ্গে নেমে কথা পর্যন্ত বলেনি। আর উল্টো কথা বলে আমি নাকি যাইনি ওর কাছে, আমি নাকি সঙ্গে কথা বলতে চাইনি, তবে আমি নাকি গালি গালাজ করেছি পুরো।